শুভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। এই অবস্থায় তোমরা সবাই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকো, হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের বিদ্যালয় পাঠদান শুরু হবে। আমি আজ একটা ক্লাস নেব ব্যবসা উদ্যোগ, নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস নেব। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, জিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাইরা খুলনা। আমার পাঠের বিষয় আজকে ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়, ব্যবসা পরিচিতি। প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি। ব্যবসা পরিচিতির ভিতরে আবার একটু কিছু কয়েকটা ছোটো ছোটো ভাগ আছে, তার ভিতরে আমরা বাণিজ্য বলে একটা বিষয় আছে ব্যবসা পরিচিতির মধ্যে, বাণিজ্য অর্থাৎ বাণিজ্য বলে বাণিজ্য সম্বন্ধে আজকে আমি একটু আলোচনা করব। তোমরা সবাই খেয়াল করো, বাণিজ্য কী আমরা জানি, বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী বণ্টন হিসাবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বণ্টনকারী শাখা হিসাবে বিবেচনা করা হয়। এখন সেই বাণিজ্যর কয়েকটি বাধা, যেমন স্থানগত, সময়গত, কাল স্থানগত, সময়গত, ঝুঁকিগত, তথ্যগত, এইগুলো কিছু কিছু বাধা আসে ব্যবসা করতে গেলে, বাণিজ্য করতে গেলে এইগুলো কিছু বাধা আসে। বাধাগুলো কীভাবে দূর করতে হয় সেই দূর করা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা খেয়াল করো, গত ক্লাসে আমি এই বাণিজ্যের এই উপাদানগুলো কিছু আলোচনা করেছিলাম, কিন্তু আজকে এই বাধাগুলো কীভাবে দূর করতে হয় আমি সেইটা আলোচনা করব। তোমরা সবাই খেয়াল করো, বাণিজ্যর ভিতরে বাধা আছে ছয়টি জিনিস: সত্যগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত, তথ্যগত। সত্যগত, সত্যগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত, আর তথ্যগত। এই আমাদের এই ছয়টি বাধা কি কি: সত্যগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত আর তথ্যগত। এই ছয়টি বাধা এই বাণিজ্যের উপাদান, এই বাণিজ্যের উপাদানগুলো কি কি: পণ্য বিনিময়, সত্যগত হলো পণ্য বিনিময়, পণ্য বিনিময়, পরিবহন, সময়গত হলো গুদামজাতকরণ, গুদামজাতকরণ, ঝুঁকিগত হলো বীমা, ঝুঁকিগত হলো বীমা, আর অর্থগত হলো ব্যাংক, অর্থগত হলো ব্যাংকিং বা ব্যাংক, আমরা এখানে ব্যাংকিং লিখি, আর তত্ত্বগত হলো বিজ্ঞাপন। এবার তোমরা খেয়াল করো, বিভিন্ন ধরনের বাধা অর্থাৎ সত্যগত একটা বাধা আছে, এই বাধাটা হলো বাণিজ্যের উপাদান অর্থাৎ পণ্য বিনিময়। পণ্য বিনিময় করার কোন সত্যগত বাধা, বাধাকে অতিক্রম করা যায় পণ্য বিনিময় করে, অর্থাৎ একজনের কাছ থেকে পণ্য আরেকজন যখন ক্রয় করে, একজন যখন ক্রয় বিক্রি করে আরেকজন ক্রয় করে, ক্রয় করলে তখন কী হয় তাদের সত্ত্ব পরিবর্তন, অর্থাৎ প্রথম যখন মালটা আমার কাছে ছিল তখন মালটা আমার ছিল, এর অধিকারী বা সত্ত্বাধিকার আমি ছিলাম, যখন মালটা আমি বিক্রয় করলাম তখন যে ক্রয় করলো তার সত্ত্ব তার পাশ তার দিকে চলে গেলো। এখন একে বলা হয় পণ্য বিনিময়। স্থানগত, স্থানগত বাধা দূর করে কী দিয়ে? পরিবহন, পরিবহন অর্থাৎ পণ্যদ্রব্য যখন এক স্থান থেকে অন্য স্থানে নিতে হয় তখন আমাদের পরিবহনের প্রয়োজন হয়, পরিবহনে আমাদের স্থানগত বাধাগুলো দূর করে। সময়গত অর্থাৎ সময় বলতে আমরা বোঝাচ্ছি যে
সব পণ্য সব সময় বছরে সব পণ্য সব সময় উৎপাদন হয় না, যেমন পৌষ মাঘ মাসে ধান উৎপাদন হয়, তারপর দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আলু উৎপাদন হয়। এই আলুটা আমরা সারা বছর আমাদের প্রয়োজন, আলু আমরা সারা বছর খেয়ে থাকি, এই সারা বছর আমাদের আলুর প্রয়োজন হয়। তাই এটাকে বলা হয় সময়গত। এই সময়গত আলুগুলোকে যদি আমরা গুদামজাতকরণ করে রাখি, তাহলে আমরা দেখা যাচ্ছে সারা বছর এই আলু আমরা এই আলুর থেকে আমরা উপযোগী উপযোগ পেতে পারি। আলু থেকে আলু খেলে আমাদের যে একটা কী বলে একে অভাব, সে অভাবটা আমরা পূরণ করতে পারি। এই জন্যে সময়গত অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত উপযোগটা আমরা বাধা দূর করতে পারি। ঝুঁকিগত বলতে আমাদের বিমা, অর্থাৎ ব্যবসা করতে গেলে আমাদের ঝুঁকি আছে, যেমন ক্ষয়ক্ষতি হতে পারে, অনেক সময় ফসল উৎপাদন করার সময় অতিবৃষ্টি অনাবৃষ্টিতে ফসল ক্ষতি হতে পারে, ব্যবসায়ীদের নদীপথে মাল এক স্থান থেকে আরেক স্থান নিতে গেলে নৌকা ডুবে যেতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, এ সমস্ত আগবার দেখা যাচ্ছে গুদামে আগুন লেগে পণ্যদ্রব্য নষ্ট হতে পারে, এই সমস্ত সব কিছু আমাদের কী কে আমাদের এই ক্ষতিগুলো পূরণ করে বিমা। এই জন্য আমাদের ঝুঁকিগত তত্ত্ব এই উপযোগটা আমাদের যখন আমাদের সমস্যা হয় সমস্যাগুলো সমাধান করে দেয় আমাদের বিমা। অর্থগত হলো ব্যাংকিং, অর্থাৎ ব্যবসা করতে গেলে যে আমাদের অর্থের প্রয়োজন হয়, এই অর্থটা আমাদের ব্যাংক যোগান দেয়, অর্থাৎ বড় বড় ব্যবসায়ীদের ব্যাংকের থেকে তারা ঋণ নিয়ে তারা ব্যবসা করে, ব্যাংকিং। তত্ত্বগত আমরা পণ্যদ্রব্য কোথায় কী উৎপাদন হলো, কোথায় কী উৎপাদন হলো না, কোন দ্রব্য কোথায় বেশি উৎপাদন হয়, কোন দেশ বেশি আমদানি করে, কোন দেশ বেশি রপ্তানি করে, এই সমস্ত জানার জন্য আমাদের কী প্রয়োজন, বিজ্ঞাপন। অর্থাৎ একটা নতুন দ্রব্য যখন তৈরি করা হয়, নতুন পণ্য যখন তৈরি করা হয়, তখন তা জনগণকে জানানোর জন্য, তার ভালোমন্দ জানানোর জন্য আমাদের বিজ্ঞাপনের প্রয়োজন হয়। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জনগণকে ভালোমন্দ আমরা জানাতে পারি। এভাবে আমরা এই ছয়টি উপাদান, বাণিজ্যের ছয়টি উপাদানকে আমরা বিভিন্ন এই বাধাগুলোকে আমরা এই উপাদানগুলোকে দিয়ে আমরা দূর করতে পারি। এরপর ভূমিকা, মালিকানা সত্যগতা বাধা দূর করে কে, এই সত্যগত পণ্য বিনিময় আমি যেটা বলছিলাম এটা সেখানে লেখো, মালিকানা সত্ত্ব দূর করে, মালিকানা সত্ত্ব মালিকানা সত্যগত সত্যগত সংক্রান্ত মালিকানা সংক্রান্ত বাধা দূর করে, এটা হলো মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। স্থানগত বাধা দূর করে, সময়গত বাধা দূর করে, বিমা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে, অর্থ ব্যাংকিং অর্থ সংক্রান্ত বাধা দূর করে, তারপর তথ্যগত বিজ্ঞাপন তথ্য প্রচার সংক্রান্ত বাধা দূর করে, এই আমি যেগুলো একটু আগে তোমাদের সম্বন্ধে আলোচনা করলাম সেগুলো সব এখানে আছে। অর্থাৎ সত্যগত উপযোগ, পণ্য বিনিময়ের ব্যাণীদের উপাদান হলো পণ্য বিনিময়, এটা হলো মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। স্থানগত পরিবহন স্থানগত বাধা দূর করে,
সময়গত গোদামজাতকরণ, সময়গত বাধা দূর করে, ঝুঁকিগত বীমা, ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে, আর অর্থগত ব্যাংকিং, অর্থ সংক্রান্ত বাধা দূর করে, আর তথ্যগত বিজ্ঞাপন, তথ্য প্রচার সংক্রান্ত বাধা দূর করে। এই ছয়টি জিনিস আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ছয়টি বাধা আসে। এই ছয়টি বাধাকে আমরা এইভাবে, এই ছয়টি জিনিস দিয়ে আমরা বাধাকে দূর করতে পারি, এইভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। আমরা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি।